বাচ্চা বাবা হইতে পারবো না। আচ্ছা খালা, আমার একটা কষ্ট, একটা মা কি কষ্ট নিয়ে জীবন চিন্তা করেন। আজকে এই আপনার এই ঘটনাটা ঘটেছে রাত্রে, আপনারা কখন জেনেছেন? আমি জানছি ভোর 6টা বাজে আমার কাছে দারোগা ফোন দিছে যে আপনার ছেলের এই অবস্থা, আমার মেজো ছেলের কাছে ফোন দিছে, ফোন দিছে পর আমার মেজো ছেলে চিৎকার দিয়ে তারপরে যে দারোগা বলছে যে আপনার ছেলে তো এরকম এরকম করছে, কুসঙ্গ কেটে ফেলেছে, দুই টুকরা করে ফেলেছে, এখন ওর অবস্থা খুবই খারাপ, আর আমি কি করবো? আমি কইছি স্যার আপনি ওরে নিয়া একটু চিকিৎসা করেন, কয়েকটি চিকিৎসা আমি নিয়ে রক্ত থামাইতেছি, আমি এই যে হাসপাতালে নিয়ে যেতেছি রক্ত থামাইতেছি, তারপরে এলা অন্য জায়গায় এই হাসপাতালে রাখবো না, আরে ঢাকা মেডিকেলের ওদিকে নেওয়া লাগবে। আমি বললাম স্যার আমি হাতে পায়ে ধরে বলছি, স্যার আমার কাছে আমি তো আসতে আমার সময় লাগবো না, ঢাকা তো কেউই নাই, তাহলে আপনারা আমার ছেলেটারে নিয়ে যান, চিকিৎসা করতে থাকেন, টাকা পয়সা পরে, আমার ছেলেটা তো আগে বাঁচুক, এই কথা আমি বলছি। পরে সে বলছে যে তার কথা আমি মিথ্যা কথা বলবো না, সে বলছে যে আচ্ছা আমরা ব্যবস্থা যথেষ্ট পরিমাণ ব্যবস্থা করতেছি। পরে তারপরে সে ওইখানে রক্ত থামাইছে, ওর রক্ত বলে পড়তেই আছে, ও মানে ওর কোনো হুঁশ জ্ঞান নেই, ওর রক্ত পড়তেই আছে। পরে সে নিয়ে ওই যে ওইখানে এগুলো হসপিটাল আছে নাকি ওইখানে নিয়ে তারপর রক্তটা বন্ধ করছে, বন্ধ কইরা তারপর আবার আমার ফোন দিছে যে এখন আন্টি এখানে তো রাখবো না, এখন আমরা কী করবো? আমি বলছি স্যার আপনি যেখানে আরো নিতে হয় নেন, আপনি যেভাবে নেন নেন, আমি আন্টি আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের জামাই বউয়ের একটা দ্বন্দ্ব চলতেছে, মামলা হয়েছে, এত কিছু, তারপরেও বারবার কেন আমরা ছেলে ওই যেহেতু মহিলা খারাপ তার কাছে কেন বারবার ছেলে ওই যে ওরা জেলে পুলিশ দিয়ে ধরাই দেয়, ধরাই দেওয়ার পর ও ছাড়াই নিয়ে আবার ওর ব্ল্যাকমেল করে। আচ্ছা, আর ওর বলছে যে ওইবারকে তো যে বললামই যে ও এরকম করছে, বলছে যে পুলিশে নিয়ে দিয়া যে টাকা দিয়া মানুষে বলছে যে 1,00,000 টাকা দিব, 1,00,000 টাকা দিব, আর যেখানে পাও আমার ধরাই দিবা, 1,00,000 টাকা দিব, আর জীবনের শিক্ষা আমি দিয়ে দেবো, এটা আমার নিজের শোনা, আমি ভিডিও দেখছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনারা আগে থেকে কেন পদক্ষেপ নেন? দেশে কি ও কি শক্তিশালী হতো? আমার দেশে গেছে পরও আমাদের চেয়ারম্যান মেম্বার এরা বলছিল যে তোমার আগের স্বামীরে তালাক দাও, তালাক দিয়ে তারপরে এখানে বসে তালাক দাও, তালাক দিয়ে তোমার এই স্বামীর সাথে দেশে থাকো। ও বলছে কি যে না আমি এখানে বসে দিব না, আমি ঢাকা বসে তালাক দিয়ে তারপরে আমি আমার স্বামীর সাথে। আপনার ছেলের যে অবস্থা বাসবে কি মরবে আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি ওই এই মহিলার আসলে কি শাস্তি দাবি করছে? আমি শাস্তি চাই, ওর চরম শাস্তি চাই, ওর যেতে ও জীবনে কারো মুখ না দেখাইতে পারে, আর ওর অনেক মানে মানুষে জানি ওর ঘৃণা করে যে ও জীবনে জানি মানুষের মুখ না দেখাইতে পারে। ওর চেহারাও কিন্তু একদম ওর চেহারা ভিতরে একটা শয়তানের ছাপ আছে। না চেহারা ভালো লাগে না তো, আজকে দেখছি শয়তানের পেত্নির মতন চেহারা। হ্যাঁ হ্যাঁ, আপনার সঙ্গে আপনার বউর সঙ্গে কেমন বন্ডিং ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ভালো ছিল না, আমার দেখতে পারতো না, আমার দেখতেই পারতো না, আমার বিষয়ে সাকিব যদি কিছু বলতো সাকিবের সাথে ঝগড়া লাগাই দিত, আমি আমি মনে করেন আমি ডরও আমি ফোন দিতাম না, দিতাম না কিসের জন্য যে আল্লাহ ওরা সুখ শান্তিতে থাক, কিন্তু আমি যদি কথা কিছু উল্টা পাল্টা কিছু বলি হয়তো মনে করেন ক্যান্সার হইব। আচ্ছা, অনেকে জানতে চাইছে যে আসলে জুনিয়র সাকিব যে নামটা তো নিজের দেয়া, ওর অরিজিনাল নামটা কি? যেহেতু আপনি মা, আমার ছেলের নাম হলো অরিজিনাল নাম হলো আর একেবারে বাপ দাদার নাম সাকিব, ওই আর কি সাকিব এখন তো আপনি সাকিবের লাইফ তো শেষ, এখন আপনি কি চান বা আপনার কি দাবি কি? আমার ছেলে যত ডাক্তার দেখানোর যত ড্রাইভার যতদিন ওর চিকিৎসা করা লাগে বা যতদিন ওর একটা লাইফের ক্ষতিপূরণ আছে না, ওই ক্ষতিপূরণটা আমি চাই।
কার কাছ থেকে চান? আমি চাই যে না শিকার কাছ থেকে হয়, শিকার কাছ থেকে। আচ্ছা, আমরা যতটুকু ডাক্তার থেকে জানতে পারছি যে আসলে ওর যে বর্তমান পরিস্থিতি, ওর অপারেশনের পরে ওর আসলে পুরুষাঙ্গ যেটা, সেটা আসলে কোন পর্যায়ে যাবে বা কখনো বিবাহিত পরবর্তীতে বিয়ে করলে সন্তানের বাবা হবেন কিনা, এই বিষয়ে তারা এখনো কোনো কিছু প্রকাশ করেনি। তো সেই বিষয়ে আপনার ছেলের ব্যাপারে আপনি, আমরা শুনেছি আপনি ব্যারিস্টার সুমনের কাছে সাহায্যের আবেদন চেয়েছেন, আসলে ব্যারিস্টার সুমনকে আপনারা ছেলের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছেন, এই ব্যাপারে আপনি যেটা বলতে যাচ্ছেন একটু ক্লিয়ার করে দেবেন। ব্যারিস্টার সুমনকে আমি বলছি যে আমার ছেলে যত ক্ষতিপূরণ আছে এটা ব্যারিস্টার দেখুক আর কি, দেখার জন্য সাহায্য চাচ্ছেন, আর ও সে আইসা একটু দেখুক আমার ছেলেকে। আর মানে ব্যারিস্টার সুমন আপনার ছেলের হয়ে মামলায় লড়ুক, মামলায় লড়ুক, তিনি তার আইনজীবী হয়ে কোর্টে তার আইনজীবী হয়ে মামলাতে লড়ুক, এটাই তো চাচ্ছেন। আচ্ছা আন্টি, আর একটা বিষয়টা হলো যে একবার মামলা ভাই প্রশ্ন করেছিল, মামলা খাটছে, খাটার পরে আবারও আসছে, এখন সে যদি আগে থেকে ব্ল্যাকমেইল করবে কেন? সে মানে এই কথাগুলো মিডিয়ার সামনে বললো না, মেয়ে তো ভালো না, আর আপনি তো জানেন মেয়েটা ভালো না, তারপরে ছেলে আপনার ছেলে বারবার কেন তার কাছে যাচ্ছে? ওই যে ও সারাই আনছে যে আমি তো সারাতে পারি না, আমার কাছে টাকা ছিল না, আমি সারাতে, সে মামলা করলো, সেই নিয়ে আসলো, সেই করছে, ওর একটা প্ল্যানিং ছিল। আচ্ছা আচ্ছা, আর প্ল্যানিং ছিল দেখেই তো ওই যে ওই দিছে ছেলে প্ল্যানিং করে আমার ওই করছে, বোনের বাসায় গিয়েছিল বলে কালকে, বুঝছেন, আমার কাছে আমার ছেলে এই যে বলছিল যে সময় যে করতে নেয় অপারেশন করতে নেয় তখন একটু কথা বলছিল। আপনি তো একজন মা, আপনি একজন নারী, মানে কে বলছে এগুলো? বলছে বলে শিখা শিখা বলছে, আর বুনো মনে হয় কিছু শিখাই ঠিকই দিছে কিনা বলতে পারি না। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটালো সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, আপনি তো মা, আসলে এই ঘটনাটাকে শিখায় একা ঘটাইছে নাকি আশেপাশে অনেক লোকজন থাকতে পারে? আর ওর স্বামী আগেও হুমকি দিছিল, ওই যে দেশে যে একটা ঝামেলা হয়েছিল না, তখন হুমকি দিছিল, আমার বাড়িতে বসেই হুমকি দিছিল যে আর আমি যদি নারায়ণগঞ্জ কোনো এলাকার ভিতরে, বন্দর এলাকার ভিতরে দেখি, আর আমি হাত পা রক্ষাইটা দিব, আর যে কোনো একটা ক্ষতি করিয়া দিব, মানে কতটা আসলে বেদনা দেয় যে এটাকে আসলে ঠিক করতে এই মেয়েটা? আমি তো জীবনে আমি এরকম মেয়ে দেখি নাই বাবা, আমি প্রথম দেখেছি, আমি এই প্রথম দেখছি যে ওর আপনি তার কি শাস্তি দাবি করছেন একটু বলবেন। আন্টি অনেক ক্লান্ত হয়ে গেছে, তো আসলে অনেকক্ষণ দৌড়াইছে, থানায় গেছে লোক। আচ্ছা, তো আন্টি অভিযোগ দিয়েছে কিন্তু শুনে, আন্টি থানা থেকে পুলিশে কি আশ্বাস দিয়েছে আপনাকে? পুলিশে বলছে যে আমরা যত পারছি আমরা ভালোভাবে মামলা দিচ্ছি, আর আমি বলছি যে স্যার ওর কি ওর কোনো ভালো শাস্তি হবে নাকি কালকে আবার বাইরে হয়ে যাবে? কয় না, ওরে যেভাবে মামলা দিচ্ছি আমরা, ওরে তো জজেই ছাড়বে না, জজে আরে জামিন দিবে না। আপনি কি শাস্তি চান? মৃত্যুদণ্ড? আমি শাস্তি চাই, ওর ফাঁসি চাই। আচ্ছা, আমি ওর ফাঁসি চাই যে আমার ছেলের লাইফ নষ্ট করে দিছে, আমার ছেলে জীবনে সংসার করতে পারবে না, একটা বাচ্চার বাবা হইতে পারবো না। আচ্ছা খালা, আমার একটা কষ্ট, একটা মা কি কষ্ট নিয়ে জীবন চিন্তা করেন, আজকে এই আপনাদের এখন কথা বলেন না, কথা বলেন জি, বলুন। ব্যাপারে কিছু জানে, আগে থেকেই জানে,
আমার ওই সন্তান নিয়ে আমার বলছে যে মা আমি তোমার একদিন ভালো রাখুন বা সুখে রাখুন, তোমার কষ্ট হইব না। এখন আমার সংসার কে দেখবে আর আমার আমার ছেলের ভবিষ্যৎ কি হবে, এটাই আমি বলতে চাই আর কিছু না। চিকিৎসা যে অর্থনৈতিক যে সমস্যাটা, এটা কতটুকু কি অবস্থায় আছে, মানে আপনার টাকা পয়সা?